আমরা এখন যে কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো তার নাম হচ্ছে লাইসোসোম। এরা কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং এটা একটা দ্বিস্তর উৎসেচক পর্দা দিয়ে আলাদা থাকে। কোনো কারণে অক্সিজেনের অভাবে পর্দাটি যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই পর্দার সাথে লেগে থাকা কোষের অন্যান্য অঙ্গাণুর মৃত্যু ঘটে। আমরা এখন কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস সম্পর্কে জানব। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, এর জন্য একে কেন্দ্রিকাও বলা হয়ে থাকে। নিউক্লিয়াস আমরা এখন একটা কোষকে যদি দেখি তাহলে কোষের নিউক্লিয়াসে চারটা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয় ঝিল্লি, এই যে নিউক্লিয়াসের আবরণ তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলা হয়ে থাকে। এই ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি হয়ে থাকে। এবং আমরা যদি নিউক্লিয় ঝিল্লিকে আরও একটু ভালোভাবে লক্ষ্য করে থাকি তাহলে দেখব যে এখানে কতগুলো ছিদ্রের মতন থাকে। এই ছিদ্রগুলোকে নিউক্লিয় ছিদ্র বলা হয়ে থাকে। তারপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে দেখব যে নিউক্লিয় ঝিল্লির ভিতরে থকথকে জেলির মতন অংশ থাকে, একে নিউক্লিয় প্লাজম বলা হয়ে থাকে। এখানে নিউক্লিয় অ্যাসিড, প্রোটিন, উৎসেচক, খনিজ লবণ ইত্যাদি থাকে। নিউক্লিয়াসের ভিতরে গোলাকার একটা বস্তু দেখা যায়, একে বলা হয়ে থাকে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে আমরা যে এই গোলাকার বস্তুটি দেখতে পাচ্ছি একে নিউক্লিওলাস বলা হয়ে থাকে। নিউক্লিওলাসের ভিতরে ক্রোমোজোম থাকে বা ক্রোমাটিন তন্তু থাকে। এটা আরএনএ এবং প্রোটিন দেওয়া তৈরি, নিউক্লিয় অ্যাসিড মজুত করে রাখে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, ক্রোমাটিন জালিকা ধরে রাখে। এখন আমরা যদি নিউক্লিওলাসটাকে দেখি তাহলে নিউক্লিওলাসে দেখা যাবে যে কতগুলো সুতার মতন অংশ এই নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে, একে ক্রোমাটিন জালিকা বলা হয়ে থাকে। ক্রোমাটিন কোষ বিভাজন যখন হয় তখন এই সমগ্র কোষ ক্রোমাটিন জালিকাটি ছোটো ছোটো অংশে ভেঙে যায় এবং তখন এগুলাকে ক্রোমোজোম বলা হয়ে থাকে। আলাদা আলাদা কোষ বিভাজনের সময় আমরা ক্রোমাটিন জালিটাকেই ভেঙে ক্রোমোজোম দেখতে পাই। নির্দিষ্ট জীবের জন্য ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে এবং এই ক্রোমোজোমগুলো জীবের জিন বহন করে থাকে।